তো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। হ্যাঁ দর্শক বন্ধুরা, আজকে কোনো কন্ট্রোভার্সিয়াল ভিডিওর মধ্যে আমি নেই, চাইলে কন্টেন্ট করতেই পারতাম, টুকলিকে নিয়ে বলার আমার অনেক কিছুই রয়েছে, কিন্তু আজকের ভিডিওটা একটু অন্যরকমই নাই হোক। অনেকে যারা কিনা বলে যে আমার মানে ভিডিও করার কোনো যোগ্যতা নেই, কন্ট্রোভার্সিয়াল ভিডিও করার যোগ্যতা নেই, ভালো ভিডিও করার যোগ্যতা নেই, দেখি তারা আজ আসে কি না। না, যদি আমার ভিডিওতে ভিউ কমও হয় তাতে দোষারোপ তোমাদের কখনোই করব না, কারণ দেখো যে যে জিনিসটা দেখতে ইন্টারেস্ট লাগে সে কিন্তু সেই জিনিসটাই দেখবে। আজকে ইউটিউবে কেউ কেউ দেখে ভক্তিগীতি, কেউ কেউ রান্না, আবার আমি আবার একটু ব্লগিং দেখি, তারপরে একটু নিউজ ফিউজ দেখি, যার যে দিকটা ইন্টারেস্ট। তো রাজ্য পুলিশ এবং রাজ্যের পশ্চিমবঙ্গের পুলিশকে নিয়ে মানুষের অনেক ভ্রান্ত ধারণা আছে, ঠিক আছে, গালিগালাজ সেগুলো তো, এবং তার সাথে ধস্তাধস্তি পাবলিকের সাথে, সেটা তো পুলিশের অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। তো কথা হচ্ছে, কিছু কিছু বড় পুলিশ অফিসারকে বলছে আপনারও বাড়িতে মেয়ে আছে, তো পুলিশের মেয়েও হচ্ছে বড়। তো যাই হোক, এই সমস্ত নিয়ে তো পাবলিক কটাক্ষ করতে চাচ্ছে না, তো সেইটার উত্তর দেওয়ার জন্য একজন পুলিশ কর্মী এই কবিতাটা লিখেছে, সেটা একটু তোমাদের সাথে পাঠ করছি, তারপর আমার যে বক্তব্যটা আছে সেটা রাখছি। পুলিশের মেয়ের চিন্তা ছাড়ো, সঠিক শিক্ষায় ছেলেকে গড়ো, পুলিশকে আর কত দেবে গাল, পাল্টে দেখো সমাজের হাল, চাকরিটা পেতে লাগে দম, আঙ্গুলটা তুলতে যোগ্যতা লাগেও কম। আশা করি বোঝাতে পারলে, বলতে চাইছে এখানে পুলিশের মেয়ের চিন্তা ছাড়ো, নিজের বাড়ির ছেলেকে সুশিক্ষায় গড়ো, তাহলেই পুলিশকে আর কত দেবে গাল, তাই না? পুলিশকে আর কত গালিগালাজ করবে? যদি এই যে তোমার বাড়ির ছেলেকেও তুমি সুশিক্ষায় বড় করতে পারো, তাহলে দেখবে সমাজটাও বদলে গেছে। আর হ্যাঁ, পুলিশের চাকরি পেতে গেলেও কিন্তু একটা যোগ্যতা লাগে, যেরকম কিনা তোমাকে মাঠ পাস করতে হবে, রিটেনে পাস করতে হবে, তোমাকে ফিগার ফিটনেস যেটা হয় ওদের মেডিকেল, তো মেডিকেল তোমাকে ঠিকঠাক থাকতে হবে, তো এই রকমই। কিন্তু যারা পুলিশকে গালিগালাজ করে, আঙ্গুল তোলে, তাদের যোগ্যতা লাগে না, এটাই বক্তব্য। তারপরের স্ট্যান্ডার্ডটা আমি পড়ছি, পুলিশেরও আছে একটা পরিবার, কখনো কি খোঁজ নিয়ে দেখেছো একবার, যখন তুমি বাড়িতে বসে খাচ্ছো গরম রুটি, প্রখর রোদে পুড়ে পুলিশ করছে তার ডিউটি, নিজের ছেলের হাতটা ধরে করছো রাস্তা পার, পুলিশের ছেলে অপেক্ষায় আসবে বাবাও তার। কি সুন্দর লেখাটা! তো এই লেখা, এই যে এই মানে এই কবিতাটা আমি কবে থেকে পাঠ করব করব গণপতি পুজো টুজো করে ঘেটে ঘ হয়ে গেছে, তো আজকে আমি ভাবলাম এটাই একদম মানে খুব ভালো সময়, তো এই সময়টাই পাঠ করি। আচ্ছা, বক্তব্য রাখতে চাইছেন পুলিশেরও কিন্তু একটা পরিবার আছে, কারণ পুলিশের বাড়িতেও মা বাবা, তারপরে সন্তান স্ত্রী সবই আছে, বা যারা মেয়ে পুলিশ তাদের স্বামী আছে, সমস্তটাই তাদের পরিবার আছে। কখনো কি খোঁজ নিয়ে দেখেছো? মানে যখন তুমি মানে বাড়িতে শীতকালে গরম রুটি খাচ্ছো, বা গরমকালে বাড়িতে বসে গরম রুটি খাচ্ছো, ভালো ভালো খাবার খাচ্ছো, পুলিশ কিন্তু তখন রোদ্দুরে দাঁড়িয়ে তার ডিউটি সে পালন করছে, ট্রাফিকেই দেখবে বা এমনিও দেখবে রাস্তায়, নেতা মন্ত্রীরা বা আরও ভিআইপিরা গেলে পুলিশ কিন্তু তার ডিউটিতে অবিচল, সে কিন্তু খাওয়া দাওয়া সমস্তটা ভুলে যায়, এই ডিউটি আগে তারপরে সব, ঠিক আছে। তারপরে তুমি যখন তোমার নিজের ছেলে হাতটা পার করছো, রাস্তা পার করে দিচ্ছ, মানে অর্থাৎ ট্রাফিকে কখনো স্কুল দিতে যাচ্ছ,
কিন্তু তার ছেলেও, পুলিশেরও তো ছেলে থাকে, তার ছেলে বা মেয়ে অপেক্ষা করে বসে আছে যে কখন বাবা আসবে। ওর বাবাটা কি সুন্দর রাস্তা পার করে দিচ্ছে, যদি আমার বাবাটাও এরকম রাস্তা পার করতো কেমনটা হতো? বুঝতে পারছো কবিতাটার অনেক মানে আছে। এইবার আসি তৃতীয় লাইনে। তোমার স্ত্রী যখন তোমার সাথে অষ্টমীতে সাজে, পুলিশের স্ত্রীর বুকে তখন বিষাদের সুর বাজে, আজ নবমী গেল দশমীও গেল, এবার আসবে খোকা কর্মরত পুলিশের, তখন বাবা মাও কেউ দেয় ধোকা। এটা একদম সত্যি কথা। যখন অষ্টমীর সাজে সেজে সমস্ত প্রাইভেট সেক্টর বলো, গভর্নমেন্ট সার্ভিস, প্রচুর এরকম দপ্তর আছে যেখানটায় কিন্তু তারা ছুটি পায় অষ্টমীতে, অষ্টমীর সাজে সেজে বউয়ের সাথে হাতে হাত ধরে যাচ্ছে পুজো প্যান্ডেলে, কিন্তু তখন পুলিশের ওয়াইফের কিছুই করার থাকে না, ঠিক আছে, সে শুধু অপেক্ষাই করতে থাকে। এরকম কোনো শিগুল একটা ডেট থাকে না, সে অপেক্ষা করতে থাকে। এই সপ্তমী আজকে, আজকেও এলো না তাহলে বোধ হয় অষ্টমীতে আসবে, অষ্টমী আজও এলো না তাহলে বোধ হয় নবমীতে শিওর আসবে, দশমী সিঁদুর খেলা তাতেও আসলো না, তাহলে বোধ হয় এই করতে করতে পুজোটাই চলে যায়। এবং পুলিশের যাদের বাবা মা থাকে তারাও অপেক্ষায় বসে থাকে যে ছেলে কখন আসবে, এসে পুজোতে তাদের নিয়ে বেড়াতে যাবে, অথবা তার পরিবারকে নিয়ে যাবে, অথবা সে পুজো এনজয় করবে। কিন্তু পুলিশ তার ডিউটিতে অবিচল। পুলিশ তোমাদের রাজ্যবাসীর সমস্ত মানুষের যাতে পুজোটা ভালো কাটে সেই জন্য কিন্তু সে ডিউটি করতে করতেই তার পুজোটা যেন কোনোভাবে চলে যায়, তাই সে তার নিজের বাবা মাকে এবং পরিবারকেও আসবে আসবে বলে ধোকা দেয়। কোনো পুলিশ, পুলিশের যারা কর্মরত, এটা কিন্তু একদম বাস্তব সত্যি কথা, তারা কিন্তু কখনোই বাড়ির লোককে এইভাবে বলে মানে নিরাশ করে না যে তারা আসবে না, তারা এটাই বলে হ্যাঁ আসবো, দেখছি দেখছি কবে আসতে পারি দেখছি। তারপরেরটা শোনো, তখন পুলিশ তুমি ভীষণ ভালো, দেখছি যে আমরা পুজোর আলো, হোক না আমার মন আধার রাতে কালো, তাতে আমাদের কি এলো গেল, ঠিক আছে, সত্যি পুলিশ তখন তুমি বড্ড ভালো, পুজোটা বেশ কাটলো ভালো, পুলিশ তুমি চটি চাটা, ওপর মহলের সাথে বড্ড আটা, তাই রক্ত ঝরিয়ে চোখ ফাটিয়ে রাজ্য পুলিশকে হাঁটা। মানে যখন তুমি পুজোর সময় প্যান্ডেল দেখছো, আলো দেখছো এবং শৃঙ্খলাবদ্ধভাবে পুজোটাকে এনজয় করতে পারছো, সেটা কিন্তু পুলিশের জন্যেই, তো তখন তুমি পুলিশ খুব ভালো, খুব সুন্দর লাইন করিয়েছো, আজকে কলকাতার সবকটা পুজো এই তোমাদের জন্য আমরা দেখতে পেরেছি, তখন তুমি খুব ভালো। তখন কিন্তু কোনো পাবলিক ভাবে না যে ইস আমরা ঠাকুর দেখছি, তারও তো পরিবার আছে, সে তো বেরোতে পারছে না, সে কিন্তু ডিউটিতে অবিচল। তখন পুলিশ খুব ভালো, খুব ভালো, গুড জব গুড জব, এরকমই তো বলে, ঠিক আছে। তো তারপরে মানে তখন পাবলিকের কোনো যায় আসে না আর কি, যে পুলিশ দেখলো কি দেখলো না, তখন সে নিজের কথাটা মানে মানে নিজের কথাটাই ভাবছে যে আমি তো ভালো পুজো দেখেছি, এই রকমটা ব্যাপার। আর এই যে এইগুলো শৃঙ্খলাবদ্ধভাবে পালন করে, তখন তারপরে হয়ে যায় কি পুলিশ, চটি চাটা, উপর মহলের সাথে বড্ড আটা। আচ্ছা, কোনো সরকারি কর্মচারী সরকারের নির্দেশে কাজ করবে, আর পুলিশের চাকরি বলো, ডাক্তার বলো, এগুলো ফায়ার ব্রিগেড বলো, এগুলো এসেনশিয়াল দপ্তর, এগুলোতে কাজ করতেই হয়, না এরা আন্দোলন করতে পারে? এদের সব সময় সঠিক পরিষেবা দিতে হয়, চাই জবি হয়ে যায়, কুচবি হয়ে যায়, ঠিক আছে। এই যে পুলিশ যে মার খায়, ঠিক আছে, এই যে চোখ ফাটছে, রক্ত ঝরছে, এগুলো পুলিশের হয়। আমরা যখন সোশ্যাল মিডিয়ায় বা খবরে দেখি তখন ভাবি ইস ইস এইভাবে হলো,
কিন্তু তখন পুলিশ কি বলে জানো, পুলিশরা কি বলে জানো, তখন বলে এই যে মার পিট, এই যে এগুলো যে আমাদের সাথে হয়, এগুলো একটা আমাদের মার খাওয়াটা পুলিশের অঙ্গ, ঠিক আছে, এটা তারা সয়ে নিয়েছে। ভাবো আমরা যেখানে ভয় পাই, কিন্তু তারা কিন্তু ভয় পায় না। তো যাই হোক, আশা করি তোমাদের বোঝাতে পারলাম। আর যারা সরকারি কর্মচারী তাদের কিন্তু উপরের নির্দেশ মানতেই হয়, তাই না? আর তারা অলওয়েজ অন ডিউটিতে থাকে, তারপরে ডট ডট দেয়া রয়েছে। তোমরা সবাই জানো যে পুলিশ 24 আওয়ার্সই ডিউটি করে, ঠিক আছে, কোনো বিরাম নেই। তোমরা জানবে যে পুলিশ 24 আওয়ার্স ডিউটি করে, এবং তার ধরো সব জায়গায় 8 ঘন্টা 10 ঘন্টা এরকম করেও আছে, কিন্তু পুলিশদের কিন্তু সেরকমটা নেই। ধরো তোমার ডিউটি শেষ, কিন্তু কোনো একটা জায়গায় ঝামেলা হলো, তখন কিন্তু তোমাকে যেতেই হবে। তখন কিন্তু তুমি বলতে পারবে না যে আমি এই তো ডিউটি করে আসলাম, আমার শরীর ভালো লাগছে না। পুলিশ সবসময় প্রস্তুত। যারা পুলিশে চাকরি করে বা যাদের পরিবারে পুলিশ রয়েছে, কারোর ভাই রয়েছে, বাবা রয়েছে, মা রয়েছে পুলিশে চাকরি করে, কিংবা কারোর স্বামী, কারোর দাদা ভাই, তারা পুলিশ হয় পুলিশের কষ্টটা বুঝবে, সেটা সাধারণ মানুষ বুঝবে না, আর কখনো সম্ভবও নয়। যাই হোক, আজকে এই যে আমি এই বক্তব্য রাখলাম, কীরকম লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে, তোমাদের কী মতামত সেটাও জানাবে। আমি অবশ্যই তোমাদের মতামতকেও গুরুত্ব দিই, কারণ দেখো আমি সবসময় এই কথাটা বলতে পারি না যে আমি সঠিক। আমি তোমাদের সামনে আমি বললাম, তার সাথে তোমাদের ছোট্ট করে একটা গল্প বলি। সেটা হচ্ছে এই পুজোর সময় যখন নতুন নতুন বিয়ে হয়েছে, তখন অপেক্ষা করতাম সবাই কি সুন্দর যায়, লোকে বলতো আসেনি আসেনি, তখন অতটা বুঝতাম না, প্রচণ্ড রাগ হতো, কেন 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 কেন। কিন্তু যত বয়স হয় দেখবে মানুষের অভিজ্ঞতাটাও বাড়ে, বয়সের সাথে সাথে মানুষের অভিজ্ঞতাটাও বাড়ে। তখন আমি ভাবতে থাকি যে আজকে আমি না খেয়ে থাকলে আমাকে কেউ কিন্তু খাওয়াবে না, ঠিক আছে, বলার মানুষ অনেক পাবো, কিন্তু বিপদের সময় হাত পাতলে কারো কাছে টাকা পাবো না। তো সেই জায়গা থেকে তাকে তো কাজ করতেই হবে, আর সে ইচ্ছাকৃত আমাকে, মানে ইচ্ছাকৃত যে সে পুজো অ্যাটেন্ড করছে না বা কিছু না, সেটা কিন্তু নয়, কারণ তারও পুজো দেখার ইচ্ছা, বা পুজো না দেখুক বাড়িতে রেস্ট নেওয়ার কার ইচ্ছা করে না বলো, তাই নয় কি? বা পুজোর সময় ভালো খেতে এগুলো কার ইচ্ছা করে না, প্রত্যেকটা মানুষের ইচ্ছা করে। পুজোতে না বেরোলেও একটু ধারে কাছে ঘুরলাম, একটু খেলাম ঘরে বসে, রিল্যাক্স করলাম, সব থেকে বড়ো কথা রিল্যাক্স করলাম, সবার ইচ্ছা করে, কিন্তু উপায় থাকে না। তো এই ব্যাপারটাকে আমি বুঝতে পারলাম যে তাদেরও তো ইচ্ছা করে, তার কিছু উপায় নেই, কোনো অপশান নেই, অপশান থাকলে কেন আসবে না। তো এটাই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তো যাই হোক, অনেককে বোঝালেও হয়তো বুঝবে না, যাদের পরিবাররা আছে এর সাথে যুক্ত তারাই বুঝবে। আর তারপরেও বলবো, একটা রেসপেক্ট কাজ করে, যে কোনো ফোর্সের চাকরি, সেটা বিএসএফ হতে পারে, সেটা আর্মি হতে পারে, এয়ারফোর্স হতে পারে, দেখলেই না একটা স্যালুট করতে ইচ্ছা করে, জানি না, মানে তাদের উর্দিটা দেখলেই ভেতর থেকে একটা স্যালুট করতে ইচ্ছা করে, ঠিক আছে, মানে এটা ভেতর থেকে চলে আসে, কারণ তাদের স্ট্রাগেল, তাদের কষ্ট, তাদের দুঃখ, সেটা একটা পুলিশ ফ্যামিলি মেয়ে বউ হয়ে আমি সেটা ফিল করতে পারি, সেটা আদার্স লোক ফিল করতে পারবে না। এইটাই সব শেষে, চলো ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে।